প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের একটি মানুষও যেন গৃহহীন ও ভূমিহীন না থাকে সে লক্ষ্যে নিয়েই কাজ করছে সরকার। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঈদ উপহার হিসেবে আশ্রয়ণ প্রকল্পের আওতায় তৃতীয় দফায় আরও 32,904 পরিবারকে ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা কখনো বঞ্চিত মানুষের কথা ভাবেনি। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। ঈদের আগে এ যেন আরেক ঈদ। দিন এনে দিন খাওয়া এসব মানুষের কাছে দুবেলা ভাত জোটানোই যেখানে কষ্টের, সেখানে নিজের জমিতে বাড়ির স্বপ্ন দেখাও ছিল বিলাসিতার। তাদেরই 2% জমি ও আধাপাকা বাড়ি পাওয়া যেন হাতে ঈদের চাঁদ পাওয়া। মুজিববর্ষে আশ্রয়ণ দুই প্রকল্পের তৃতীয় দফায় জমি ও ঘরগুলো ঈদের উপহার হিসেবে তাদেরকে বুঝিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য মঙ্গলবার সকালে বরগুনা, সিরাজগঞ্জ, চট্টগ্রাম ও ফরিদপুরের ভিন্ন ভিন্ন আশ্রয়ণের সুবিধাভোগীদের সাথে ভিডিও কনফারেন্সে গণভবন থেকে যুক্ত হন সরকার প্রধান। জাতির পিতার স্বপ্ন পূরণে সমাজের প্রতিটি ক্ষেত্রে অবহেলিত মানুষকে খুঁজে আশ্রয় দেয়া হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। আমরা এই ঈদের পূর্বেই 32,904 ভূমিহীন গৃহহীন পরিবারকে আমরা জমি এবং ঘর উপহার হিসেবেই আমি দিচ্ছি, যেন মানুষের মতো বাঁচতে পারে, সুন্দরভাবে জীবন পেতে পারে, সেটাই আমাদের লক্ষ্য, সেই কাজটি আমরা করব। আমার সব থেকে ভালো লাগে যখন দেখি যে একটি মানুষ ঘর পাওয়ার পর তার মুখের হাসিটি। জাতির পিতা তো দুঃখী মানুষের মুখেই হাসি ফোটাতে চেয়েছিলেন। দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে সরকার কাজ করছে জানিয়ে সবাইকে এই কাজে সামিল হওয়ার আহ্বান জানান শেখ হাসিনা। জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন করেছি, ঠিক সেই সময়ে আমরা পেয়েছি উন্নয়নশীল দেশের মর্যাদা, যেটাকে ধরে রেখে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার, আর সেটাই আমাদের লক্ষ্য। অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা কখনো বঞ্চিত মানুষের কথা ভাবেনি বলেও মন্তব্য করেন সরকার প্রধান। যে জিয়াউর রহমান ক্ষমতা আসার পর স্বাধীনতা বিরোধী তাদেরকেই ক্ষমতা নিয়ে এসেছিল, জনগণকে শোষণ করেছে, যার কারণে এদেশ আর সামনের দিকে এগোতে পারেনি। 21 বছর পর যখন আমরা সরকারে আসি তখন থেকে আমাদের এই প্রচেষ্টাই ছিল যে বাংলাদেশকে আমরা এমনভাবে গড়ে তুলব বিজয়ের দেশ হিসেবেই যেন আমরা সম্মানটা আবার ফিরে পাই। কাজে সম্পদের পিছনে ছুটে নিজেকে মানুষের কাছে মানে অসম্মানিত করার কোনো অর্থই হয় না, বরং দুঃখী মানুষের পাশে দাঁড়াতে পারলে, একটা মানুষের মুখে হাসি ফোটাতে পারলে, সেটাই হচ্ছে সবথেকে বড় পাওয়া। কারো সাহায্য নয়, নিজের পায়ে স্বনির্ভর হয়ে মর্যাদা সমুন্নত রেখে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে বলে জানান প্রধানমন্ত্রী। আমরা নিজের পায়ে দাঁড়াবো এবং আমরা নিজের দেশকে উন্নত করব। সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা।